13 থেকে 14000 ফিট উপরে। এখানে কুকুর আছে বেশ বড় বড়, সুন্দর সুন্দর কুকুর। ইয়াক দেখা যাচ্ছে, এগুলো এই দেখো, বললেই ওরা খুব সুন্দর কাছে চলে আসে, দুজনে মিলে একসঙ্গে কাছে এসে বুঝছে। এদিকে টাকা এই বুঝছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে নাথাংয়ের সৌন্দর্য বলতে, এই হচ্ছে গ্রাম, গ্রামগুলো। আর এখানকার শহর বলুন, এইটাই। এবারে ঘোরার জায়গা এই অপুরন্ত, চারিদিকে পাহাড়, পাহাড়ের ছোট ছোট চূড়ো দেখা যাচ্ছে, কারণ আমরা এখন পাহাড়ের উপরের মানে মধ্যবর্তী স্থানে রয়েছি, সেই কারণে এইখানে রাস্তাটা এইরকম। এখানে চামড়ি গাই যে আমরা বলি, সেই চামড়ি গাইয়ের দেখা যাচ্ছে ঘাস জাতীয় জিনিস খাচ্ছে পাহাড়ের উপরে, কিন্তু আমরা এতক্ষণ যে আসার সময় গাছপালা দেখেছি এখানে কোনো গাছপালা নেই, মেঘ আস্তে আস্তে নেমে আসছে। অভূতপূর্ব দৃশ্য চারিদিকে, এই যে আমরা দেখছি মেঘ মেঘ শুধু মেঘ। আর ওই যে বরফ পড়েছে, রাত্রে সম্ভবত 1 ডিগ্রি টেম্পারেচার কিংবা 0 ডিগ্রিতে নেমে যায় বলছে। আজকে আমাদের কপাল ভালো, ওয়েদারটা ভালো, তাই ওয়েদারটার জন্যে ওয়েদারটা ভালো বলে আমরা এই রোদ্দুরটা পেয়েছি। এখন বাজে 4টে বেজে গেছে, হোটেলে সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, ভাত, ডিমের কারি, আলুর একটা ছক্কার মতন তরকারি, পাঁপড় ভাজা আর আচার, ভালোই হয়েছে। এই সবাই ওখান থেকে এই পাশে একবার তাকাও, এই পাশে একবার তাকাও দেখি, এইদিকে একবার তাকাও, এই কে আছো একটু তাকাও। আমরা এই যে একসঙ্গে ঘুরতে বেরিয়েছি, ওর চারিদিকে ইতস্তত ঘুরছে, কুকুরটা আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে, আর একটা কুকুরকে পাওয়া গেল, দুজনে দৌড়চ্ছে, খুব জোর দৌড়চ্ছে, একজন একজনকে, হ্যাঁ খুব জোর দৌড়।